আসসালামু আলাইকুম ভিডিওর থামদেল দেখে বুঝতে পেরেছেন আপনি এখান থেকে খুব সহজেই দশ থেকে একশো থেকে দুশো ডলার ইনকাম করতে পারেন আজকের টপিকটা হচ্ছে মোবক্সের আপডেট বিষয় তো এখান থেকে আপনি কিভাবে আপনার ক্লেম করার পর আপনি যে রিওয়ার্ডটা পেয়েছেন সেটা কিভাবে আপনি মিনিং করতে পারবেন অথবা চাইলে আপনি এটা কিভাবে সেল করে পকেট পর্যন্ত নিয়ে আসবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা সেই প্রসেসগুলো সম্পূর্ণ এ টু জেড আমি বোঝাই দেওয়ার ট্রাই করব। দেন হচ্ছে ফাইনালি লাইভে দেখাবো ওকে তো তার আগে বলে রাখি আমি যে টপিকটার কথা বলছি এটা হচ্ছে মোজো মোবক্সের এনেপটি ফার্মারের কথা বলতেছি যারা যারা জয়েন করছিলেন তারা সকলে বুঝতে পারছেন এটা নিয়ে আমার সেকেন্ড একটা ভিডিও ছিল সেটা হচ্ছে যে আপডেট ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইউটিউব এবং টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি আপডেট ভিডিও যারা যারা এই ভিডিওটা দেখে আপনার ক্লেম করতে পারছেন ক্লেম করার পর এখানে উইনার হয়েছিলেন কংগ্রাচুলেশন দেখাইছিল। তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে যারা যাদেরকে সরি দেখাইছিলো তাদের জন্য এই ভিডিওটা না ওকে তারপর আপনারা কন্টিনিউ করে দেখতে পারেন ওকে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটাতে সম্পূর্ণরূপে বোঝাইছিলাম যে আপনার কিভাবে ক্লেম করবেন এবং পরবর্তী আপডেট আমি কিন্তু শীঘ্রই নিয়ে আসবো ঠিক আছে আমি কিন্তু পরবর্তী আপডেট নিয়ে আসলাম এছাড়াও আমি যদি দেখাই যে আমি কিন্তু টেলিগ্রামে অলরেডি এটার জন্য একটা ভোটিং পোল করেছি এখানে হচ্ছে দিয়েছি যে মোবক্স এমএফটি নিয়ে উইথড্র নিবেন বিস্তারিত ভিডিও দেব মতামত দিন আপনারা এখানে মোটামুটি আটাইশ জনের মতো ভোট করেছেন পঁচাশি পারসেন্ট মানুষ ভাই আর মোটামুটি পাঁচজন মানুষ বলছে যে দরকার নাই ঠিক আছে তো এরকম একটা অবস্থা তো এইটার উপর ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিওটা মেক করতেছি তো এখন কথা পারবো না একদম সরাসরি শুরু করবো ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কজ হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ওই জয়েন করা বৃথা যাবে কজ হচ্ছে আপনি যদি আপডেট না পান তাহলে কিন্তু আপনার যে কোনো কাজ করে এটার কোনো সফল হবেন না আপনি ইনকাম নিতে পারবেন না পকেট পর্যন্ত ওকে তো দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলে যাব মূল টপিকে সো ভাই আগের ভিডিওটা যারা দেখছিলেন আপডেট ভিডিওটা তারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু দুইটা অ্যাপের প্রয়োজন হয় একটা হচ্ছে ম্যাথ ওয়ালেট একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ওকে আমি কিন্তু দোনো দুইটারই হচ্ছে কাজ দেখাইছিলাম আর আপনাদেরকে মাস্ট বি এটা বলছিলাম যে তাদের ভাষ্য অনুযায়ী আপনাকে ম্যাথ ওয়ালেটটা ডাউনলোড করতে হবে তো অনেকেই দেখা গেছে যে টাস ওয়ালেট দিয়ে কাজ করছেন ম্যাথ ওয়ালেটটা ডাউনলোড করেনি বাট আমার ভিডিও দেখে যারা ম্যাথ ওয়ালেট ডাউনলোড করছিলেন তারা হচ্ছে ঠিক কাজটাই করেছেন এবং টাস ওয়ালেট যাদের আর রয়েছে ম্যাথ ওয়ালেট নাই তারা ট্রাই করতে পারেন আমি শিওর না যে হানড্রেড পার্সেন্ট হবে কিনা না হচ্ছে ম্যাথ ওয়ালেটটা যদি আপনি করে থাকেন তাহলে টাস ওয়ালেটেও কাজ হবে ঠিক আছে তো আমার ভিডিওর আপডেট দেখে যারা জয়েন করছিলেন তাদেরটা ঠিক ঠিক আছে আমার ভিডিও দেখে যারা ফলো করছিলেন আমার ভিডিওটাকে আপডেটটাকে তারা তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো প্রথমত আমি ক্লিক করব টাচ ওয়ালেট থেকে অনেকে ম্যাথ ওয়ালেট ডাউনলোড করে নাই তাদেরকে দেখাই দিব টাচ টয়লেটে আর সম্পূর্ণরূপে দেখাবো ম্যাথ ওয়ালেট থেকে ঠিক আছে জাস্ট নর্মালি আমি টাচ টয়লেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ড্যাপ অপশন আমি পাবো জাস্ট ওয়েট এই যে এখানে ড্যাপ অপশন রয়েছে ড্যাপ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কি লিখবেন আপনি মোবক্স এমও বিও এক্স মোবক্স ডট আইও ঠিক আছে এটা লিখলেই হবে দেন হচ্ছে এখানে কীবোর্ডের ডান অপশনে ক্লিক করবেন এটা কিন্তু সার্চ হয়ে যাবে আপনার আর উপর থেকে এই ইথিরিয়ামটাকে আপনি স্মার্ট চেন করে নেবেন দ্যাটস ইট করবার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে স্টেপ বাই স্টেপ আপনার করবেন অবশ্যই উপরে এখানে ক্লিক করে স্মার্ট চেন করে নেবেন নেন হচ্ছে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে এখানে আপনার মেইল পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো মেইল পাসওয়ার্ড যদি আমি দেই তো মেইল পাসওয়ার্ড দেয়া আমি কমপ্লিট করলাম দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমি এখানে তাদের ব্রাউজারটাতে চলে আসলাম ওকে তো ব্রাউজারটাতে চলে আসার পর এখন যে কাজগুলা করতে হবে এই যে সাইটে হচ্ছে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনু এইটা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোমো ফার্মার লেখা দেখতে পাচ্ছেন মোমো ফার্মারের উপর ক্লিক করে দেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি টাচ ওয়ালেট দিয়ে করতেছি বিধায় আমার কিন্তু এটা শো করতেছে না কানেক্ট করতে বলতেছে এর জন্য আমি সাজেস্ট করছিলাম আপনাকে অবশ্যই ম্যাথ ওয়ালেটটা ডাউনলোড করতে হবে তো আপনারা এখানে হচ্ছে ম্যাটামাক্স অথবা বাইন্যান্স স্মার্ট চেনে ক্লিক করলে আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে দেন টোকেনটাও শো করবে তো আমি তো টাচ টয়লেট দিয়ে দেখাবো না কজ হচ্ছে আমি আগের আপডেট ভিডিওতে দেখেছিলাম মোবক্সের ম্যাথ ওয়ালেটটা দিয়ে ঠিক আছে তো ম্যাথ ওয়ালেটটা আমার ভিডিও দেখে যারা যারা জয়েন করছিলেন কাজ করছিলেন তারা ঠিক সেমভাবে করবেন এর জন্য ম্যাথ ওয়ালেটে ক্লিক করবেন আপনি ম্যাথ ওয়ালেটে ক্লিক করার পর আপনি ম্যাথ ওয়ালেটের এই ড্যাপ অপশনে চলে যাবেন ঠিক আছে ড্যাপ অপশনে ক্লিক করলে আপনি ঠিক এই রকম একটা ইন্টারফেস পাবেন জাস্ট একটু যদি আমি দেখাই এইটা ইন্টারফেস পাবেন এইটা ঠিক আছে এই যে ক্লেম এনএফটি ঠিক আছে ওয়াই আই ডি ফ্রাম ক্লেম এনএফটি এইটা পাবেন এটা কিন্তু ঘোরাঘুরি করবে এটা পাবেন জাস্ট এইটার উপরে টাক্স করবেন টাক্স করার পর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু আমার কোনো ধরনের কিছু কানেক্ট করতে হচ্ছে না হচ্ছে আমি প্রথমেই কানেক্ট করে নিছিলাম আগেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফার্মে কিন্তু ব্যালেন্স এটা ওটা শো করতেছে ঠিক আছে তো এখন মূল টপিকটা বলি যারা যারা ক্লেম করছিলেন ক্লেম করার পর একটা বিষয় মনে রাখবেন যথেষ্টভাবে তো এই এই বক্সটা দেখতে পাচ্ছেন এই যে এই বক্সটা এই বক্সটাতে কিন্তু আপনার ওয়ান টু বা থ্রি ছিল যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি উইনার হয়েছিলেন ঠিক আছে তো আপনাকে যে কাজটা করতে হবে আপনার সামনে এই নিচের অপশনগুলো চলে আসবে এই এই অপশনগুলো তো আপনি এই চেটসের উপরে ক্লিক করবেন চেটসের উপরে ক্লিক করলে ঠিক এরকমই একটা ইন্টারফেস পাবেন ঠিক আছে তো ইন্টারফেস পাওয়ার পর এখানে আপনি লক্ষ্য করবেন যে আপনার মাই কিক্স এখানে হচ্ছে আপনার জিরো থাকতে পারে দেন মাই চিটসের উপরে আপনার এক দুই তিন যে কোনো একটা অ্যামাউন্ট থাকতে পারে আপনি উইনার হইলে ঠিক আছে তো এখন যেটা কাজ করতে হবে এই যে ওপেন চিটসের উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো ওপেন চিটসের উপরে ক্লিক করার পর এটা মূলত আপনাকে আনলক করতে হবে তো আনলক করার জন্য আপনাকে কিছু বিএনবি ফি গুনতে হবে তো মোটামুটি বিএনবি গুনতে হবে আপনার পঞ্চাশ থেকে সাইট সেন্টের মধ্যে আপনাকে গুনতে হবে ঠিক আছে আপনার কিন্তু বিএনবি গুনতে হবে তো এখন যে কাজটা করে নেবেন আপনি আনলক অ্যান্ড স্টেকে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ম্যাক্সে ক্লিক করে তো এখানে ক্লিক করার পর আপনাকে একটা লোডিং নেবে আপনাকে টাস্ট টয়লেটে নিয়ে যাবে টাস্ট টয়লেটে নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে যে আপনার হচ্ছে টোটাল পঁয়ষট্টি সেন্ট চলে যাবে এই কাজটা করার জন্য আপনি পঁয়ষট্টি সেন্ট ব্যালেন্সে রাখবেন দেন হচ্ছে এফরোভ অপশন দেখতে পাচ্ছেন এপ্রোভে ক্লিক করে দেবেন এপ্রোভ অপশনে ক্লিক করার পর আপনার এরকম হয়ে যাবে যে ট্রানজেকশন সাবমিটেড ঠিক আছে আপনার কিন্তু বিএনবিতে অবশ্যই পঁয়ষট্টি সেন্ট থাকতেই হবে ঠিক আছে তো এটা হওয়া যাওয়ার পর এখানে দেখাবে যে আপনার এটা ট্রানজেকশন সাকসেস হয়েছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এটা কেটে নিয়ে কেটে নিয়ে কোথায় গেছে আপনার হচ্ছে এই যে এই জায়গায় চলে গেছে ঠিক এই জায়গায় চলে গেছে ওকে তো এই জায়গায় চলে যাবার পর তারপরে আপনি আনবক্স একটা বক্স পাবেন ঠিক আছে আপনি বক্সটার উপরে ক্লিক করবেন আপনি যখন এইটাকে হচ্ছে ট্রানজেকশন সাকসেস হয়ে যাবে এই বক্সটা ঝাঁপাঝাঁপি করবে তো বক্সটার উপরে টাস্ক করবেন আপনাকে এরকম দেখাবে এরকম দেখার পর আপনার এখানে তিনটা বা দুইটা আপনি কিন্তু একটা প্যাক পাবেন তাদের আর কি একটা আপডেট পাবেন যে পকি পিওস কেই ওয়াই পকি নামক আমি একটা বক্স পাইছি রিওয়ার্ড পাইছি ঠিক আছে তো এরকম ধরনের আপনি যে কোনো একটা বক্স পাবেন বক্সটা পাবার পর আপনি এই যে মাই মোমো অপশন দেখতে পাচ্ছেন মাই মোমোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই বক্সটা শো করতেছে নিচে ওয়ান টু থ্রি যে কোনো একটা অ্যামাউন্ট শো করতেছে ওকে তো এইটা কিন্তু আপনার এই মাইনিংয়ের এখানে চলে যাবে এই এইটার হাতুলের মতো দেখতে পাচ্ছেন এখানে চলে যাবে এই রিওয়ার্ড থেকে আপনি অ্যাপ্রুভ করার পর সোয়াইপ করে আনলক করার পর এখানে চলে যাবে তো এখানে চলে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন আপনারা আপনারা এইটা সম্পূর্ণরূপে করে ফেললেন ওকে তো এই যে হাতুলের এখানে গেল সম্পূর্ণরূপে করে ফেললেন তো চাইলে আপনি এটা বিক্রি করতে পারেন অথবা আপনি যদি চান তাহলে আপনি মিনিং করতে পারেন তো মিনিংয়ের জন্য এখানে হচ্ছে একটা অপশন দেখতে পাচ্ছেন মিনিং মিনিং ক্যাম্প এই মিনিং ক্যাম্পে যদি আপনি ক্লিক করেন তো এখানে মিনিং ক্যাম্পে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এরকম দেখাবে একশো হ্যাশ পাওয়ার থাকলে আপনার প্রতিদিন তেইশ পয়েন্ট থ্রি ওয়ান মোবক্স পাবেন ঠিক আছে তো এটা একটা করে মোবক্সের ভ্যালু বর্তমানে রয়েছে আমি যদি একটু দেখাই একটা করে মোবক্সের ভ্যালু রয়েছে জাস্ট একটু দুই ডলার একাশি সেন্ট ওকে তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আপনি যে এই বক্সের ভিতরে রিওয়ার্ডটা পাইলেন এটাকে যে আপনি আনলক করলেন মানে ফি দিয়ে ঠিক আছে ফি দেওয়ার পর আপনার যে হাতলের এখানে এই পয়েন্টটা চলে গেল আপনার এক দুই তিন চার যে কোনো অ্যামাউন্ট থাকতে পারে বা বেশিও থাকতে পারে ঠিক আছে তবে সচরাচর এক দুইয়ে পাবেন আমার তিনটা আসছে তো এখানে যে আপনার এটা আছে তো এইটা আপনি কিন্তু নিয়ে ফেলছেন তার মানে এটা আপনার রিওয়ার্ড ঠিক আছে তো আপনি চাইলে এই রিওয়ার্ডটা সেল দিতে পারেন ইনস্ট্যান্ট সেল দিতে পারেন আর আপনি যদি চান যে আমি সেল করব না আমার রিওয়ার্ড রিওয়ার্ডই থাকবে তো এটার জন্য আর কি মিনিং ক্যাম্প দেখতে পাচ্ছেন মিনিং ক্যাম্পে চলে আসবেন চলে আসার পর জাস্ট এখানে যদি আপনি এই মিনিং ক্যাম্পে রাখেন এটা ঠিক আছে তো আপনার পার ডে তেইশটা মোবক্স করে হবে একশো হ্যার্স পাওয়ারে তেইশ তেইশ পয়েন্ট এত এত মোবক্স হবে যার ভ্যালু রয়েছে দুই ডলার একাশি সেন্ট করে ঠিক আছে তো আমি যদি এক নজরে দেখাই এখানে যে আপনি এখানে যে জিনিসটা পাইলেন সেটা আপনি কিপ্যাক প্যাক পাইলেন আর এটার দাম কত আর আপনি চাইলে আপনার ইচ্ছা যে আপনি মোবক্সটা রাখতে পারেন ঠিক আছে পার ডে আপনার দুই তিন ডলার করে আর্ন হবে আপনার ডলার আপনারই থাকবে তো আমি কিন্তু মোটামুটি কত ঘন্টা হবে সাত ঘন্টা এরকম হবে আমি কিন্তু এই মাইনিংয়ে ফেলাই রাখছি মাইনিংয়ে ফেলাই রাখার পর এখানে ক্লেম করে আমি কিন্তু অলরেডি ওয়ালেটে নিয়ে নিয়েছি মোবক্স ঠিক আছে তো মোবক্স নিয়ে নিয়েছি এটা কিভাবে আমি বুঝবো তো এখানে যদি আমি মোবক্সের উপরে ক্লিক করি এখানে তো এখানে কিন্তু আমি যদি এইটার উপরে ক্লিক করি তিরটার উপরে তো এখানে তিরটার উপরে ক্লিক করলে আমার কিন্তু এখানে ম্যাক্সে ক্লিক করলে দেখাচ্ছে মোবক্স আমার আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওকে তো এটা যদি আমি বাইন্যান্সে মানে বিএনবিতে এটা কনভার্ট করলে মোটামুটি পঁয়তাল্লিশ সেন্টের উপরে হয় ঠিক আছে তো আমি কিন্তু এটা টেস্টের জন্য করেছি তো এখানে অ্যাপ্রোভ মোবক্সে ক্লিক করে আপনি যদি কিছু ফি দিয়ে এটা নিতে পারেন ইনি এখানে গ্যাস ফিটা একটু কমাই দিয়ে এটা আপনি ইনস্ট্যান্ট বিএনবিতে এক্সচেঞ্জ করতে পারেন ঠিক আছে তো এই ছিল অবস্থা এখানকার তো আমি যদি আপনাদেরকে সোজা বাংলায় বলি এখানে অনেকে বুঝবেন না ঠিক আছে এখানে একটু ট্রিক খাটাইতে হবে তাহলে বুঝতে পারবেন এছাড়াও আপনি যদি ব্যক্তিগতভাবে না বুঝতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সরি কমেন্ট সেকশনে আপনি আপনার নাম্বার দিবেন অথবা টেলিগ্রাম আইডি দিবেন আমি আপনাকে নিজের থেকে নক করে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ওকে তো এখন মূল টপিকে আসি যে এখন যদি আপনি চান যে ভাই আমি এটা বিক্রি করতে চাই আপনি যে তিনটা বা একটা পেমেন্ট পাইলেন তো এটা আপনি কোন প্যাক পাইলেন এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে মাই মোমো দেখতে পাচ্ছেন মাই মোমোতে ক্লিক করবেন তো আপনি কিন্তু এই এই বক্সটা পাইছেন আপনার এটা যে কোনো লেখার থাকতে পারে তো আমারটা পকি নাম ঠিক আছে তো আমি যদি একটু চেক করি তো এখানে যদি মার্কেটে যাই আমি মার্কেটে ক্লিক করলাম তো মার্কেটে ক্লিক করার পর আমি যদি এই নিচে স্ক্রোল ডাউন করার পর এখানে ছিষট্টিটা আর কি অপশন রয়েছে তো আমি যদি কয়েকটা অপশন মানে অভার করি তাহলে আমি এখানে দেখতে পারবো যে আমি কোনটা পাইছি জাস্ট ওয়েট এই যে আমি মেবি এইটা এটা পাইনি জাস্ট ওয়েট আমি একটু দেখাই তো আমি নিচে কিন্তু এটাতে স্কুল ডাউন করে যেটা আমি পাইছি এই বক্সের মধ্যে নাম রেখে আমি মিল করে আমি কিন্তু কোনটা পাইছি যদি একটু দেখাই এই যে আমি কিন্তু এইটা পাইছি ঠিক আছে এইটা জাস্ট ওয়েট আরে এইটা পাইছি ঠিক আছে এইটা আমি যেখানে মার্ক করেছি এটা পাইছি তো এটা আমি যদি এখনই সেল করি একশো কত একশো দেড়শো ডলারের মতো এই যে দেখাচ্ছে দেড়শো ডলার বি ইউএসডিতে আমি পাইছি ঠিক আছে তো এটা যদি আপনি সেল করেন তো ওইটার উপরে ক্লিক করবেন আরে এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাপ্রুভ বিএনবি ঠিক আছে তো এপ্রুভ বিএনবি এটা চাইলে আপনি এখান থেকে বাই করতে পারেন ঠিক আছে তো আমি তো এটা সেল করব সেল করার জন্য সেল করার জন্য এই যে মাই মোমো আসছে মাই মোমোতে ক্লিক করে এই এইটার উপরে ক্লিক করতে হবে এইটার উপরে ক্লিক করে এখানে আনস্ট্রাইক অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে এখানে কিছু আপনাকে বিএনবি ফি দিতে হবে মোটামুটি উনচল্লিশ সেন্টের মতো তারপর আপনি এটা সেল অর্ডার দিতে পারেন ঠিক আছে তো এই ছিল অবস্থা তো আমি হচ্ছে মোটামুটি এটা কিন্তু এখন সেল করতে চাচ্ছি না কজ আমি এটা আর কি ফার্ম এতে মাইনিংয়ে রাখছি মাইনিং করতে চাচ্ছি তো এখন কথা হচ্ছে যে আমি যে মাইনিংয়ে রাখলাম মাইনিং ক্যাম্পে গেলাম তো আমি কিন্তু অলরেডি এখানে মাইনিং করে আজকে কিন্তু ক্লেম করে ফেলছি ঠিক আছে এই ক্লেমের ওপরে ক্লিক করলে কিছু বিএনবি ফি দিয়ে আমি কিন্তু ক্লেম করে ফেলছি ওকে তো এখন ওইটা যদি আমি উইড্রো দিতে চাই আমি যে ক্লেম এটা পাইছি এক্সচেঞ্জ করতে চাই তো এটা এক্সচেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে উপরে মোবক্সের এটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ম্যাক্স অপশন অথবা এই যে এই তিটটাতে ক্লিক করবেন তিরটাতে ক্লিক করলে এই মোমোটা উপরে যাবে এখানে ম্যাক্সে বসায় দেবেন ঠিক আছে তো ম্যাক্সে বসায় দেওয়ার পর এখানে এ ক্লিক করলে আপনার হচ্ছে মোটামুটি আমি যেটা আর কি পাইছি মোবক্স জিরো পয়েন্ট ওয়ান সেভেন এটা পাইছি তো এ প্রবে ক্লিক করলে কিছু আর কি ফি নেবে ঠিক আছে তো ফি নেবার পর আর কি তারা আমার বিন্যান্সে বিন্যান্স বিএনবি দিবে ঠিক আছে তো বিনিয়ান বিএনবিটা হচ্ছে আপনি ইনিস্টান আপনার টাচ ওয়ালেটেই কিন্তু এই ওয়ালেটটা যেটা দিয়ে কানেক্ট করছিলেন এখানেই চলে যাবে তো এই ছিল অবস্থা যারা এখন পর্যন্ত এটা আনস্ট্যাক করেন নাই এই এখানে গিয়ে এখানে যেটা ছিল তারা এভাবে কিছু ফি দিয়ে এটা করবেন কেননা এটা থেকে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট পাবেন ঠিক আছে তো এই ছিল অবস্থা তো আপনারা মাইনিং করতে পারেন মাইনিং করে এটা ক্লেম করে আপনি এক্সচেঞ্জ করতে পারেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ কিপ দা ওয়াচিং ভিডিও এটা যদি নিয়ে আপনাদের ঝামেলা মনে হয় তাহলে নেক্সট টাইমে আমি একটু ফাইনাল একটা ভিডিও দেব কমেন্ট করে জানাবেন ধন্যবাদ